اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته সমানিত আব্দুর রহমানরা আপনি ইউকে থেকে প্রশ্ন করেছেন যে আপনি এখানে ওয়াজ শুন শুনেছেন যে ওয়াজে বলা হয়েছে যে আহমেদ হাম্বাল ইমাম আহমেদ হাম্বাল আল্লাহকে স্বপ্নে দেখেছে এবং প্রশ্ন করেছে যে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য কি করতে হবে তখন বলা হয়েছে যে কোরআন পড়ার জন্য কোরআন বুঝিয়ে পড়া বা না বুঝে পড়া দু অবস্থাতেই আল্লাহর নৈকট্য লাভ করা যাবে তো এই ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন যে আল্লাহকে দেখার ব্যাপারটা কতটুকু সঠিক প্রথম যে আহমদ বিন হাম্বালের নামে যে ঘটনা আহমাদুবিন হাম্বালের নামে আহমাদুবিন হাম্বালের নামে যে ঘটনা বলা হয় সেগুলো এটা নিয়ে মতভেদ রয়েছে যে উনি দেখেছেন ওনার ছেলে এটা বর্ণনা করেছে এবং এটা বিভিন্ন বর্ণনা বিভিন্ন ধরনের আসছে একটা বর্ণনা সবাই ওয়াজ ওয়াইজিনরা ওয়াজ করে যে ইবনে হাম্বাল নিরানব্বই বার আল্লাহকে দেখেছে তারপরে উনি বলেছেন যে আমি যদি একশোবার একশোবারের আবার যদি দেখি একশোবার পুরা হয় তখন আমি আল্লাহকে জিজ্ঞাসা করবো যে আল্লাহর নয় লাভ করার কি উপায় তখন উনি দেখেছেন এইভাবে ওরা কেবল নিরানব্বই বার দেখেছে তো এই ধরনের যতগুলো ওয়াইজিনরা আলোচনা করে এখানে হাসান সালমান এবং বিভিন্ন ওলামারা বলেছেন এই সমস্ত বর্ণনাগুলো বর্ণনা গুলো কোনো সঠিক কোন সনদ নেই এগুলো মুখে মুখে প্রচার হয়ে গেছে কিন্তু আসল যে বিষয়টা হচ্ছে জানান আল্লাহকে দেখার ব্যাপারে যে ইসলামের নীতিমালা রয়েছে সেটা হচ্ছে যে দুনিয়ার চক্ষু দিয়ে কেউ আল্লাহকে দেখতে পারবে না দুনিয়াতে যতদিন মানুষ থাকবে সেখানে স্বয়ং রসুল্লাহ সাল্ল্লা সময় দেখতে পারেন নাই আল্লাহকে কারণ রসুল্লা সালাম যখন মেরাজে যান তখন তিনি আল্লাহর সাথে কথা বলেন সরাসরি কিন্তু দেখেন নাই দুনিয়ার চক্ষু দিয়ে কিন্তু স্বপ্নে আলাইহি আসসালাম আল্লাহর নূর দেখেছেন স্বপ্নে যে বিভিন্ন নবীরা দেখে দেখেন আল্লাহকে আল্লাহর নূর দেখেন এবং আল্লাহর সাথে কথা বলেন এবং সালাম আল্লাহর সাথে কথা বলেছেন কিন্তু মুসাউ আসসালাম আল্লাহকে দেখার জন্য উনি বলেছিলেন যে সূরা আল আরাফের 143 নম্বর আয়াতে আল্লাহরা বলেছেন সেখানে বলা হয়েছে ক্বাল রাব্বি আরিনি আনজুরিলাই বলা কিন্তু قال لن تراني হে রাব্বামি আপনাকে দেখতে চাই তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি কখনো দেখবে না তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কখনো মানে কেয়ামত পর্যন্ত দুনিয়াতে যতদিন মানুষ থাকবে নিষেধ করে দেওয়া হয়েছে এবং সুরা আল আমের একশো তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যে লুকুর আফসার কোনো চক্ষু পৃথিবীর জগতে মানুষ কোনো 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 চক্ষু আল্লাহকে দেখতে পারবে না তাহলে এখানে নিষেধ করা আছে সুরা আমের একশো তিন নম্বর আয়াত সুরা আরাফের একশো তেতাল্লিশ মুসার আসাম দেখার জন্য ইচ্ছা করেছেন কিন্তু আল্লাহ তালা ওনাকে বলছেন দেখবে না তো ঠিক তেমনিভাবে যে কোনো মানুষ নবীরা স্বপ্নে আল্লাহর নূর দেখে কিন্তু নবীরা এবং বিভিন্ন তারপরও যেগুলো নাকি অনেকে অনেক হাদিসে আবর্ণা আছে দেখেছেন তো সেগুলো দুর্বল হাদিস মহাদিস বলেছেন সব দুর্বল হাদিস কিন্তু সঠিক জাহাদিস সঠিক জাহাদিস আমরা নির্ভর করবো সেটা হচ্ছে রসুল্লাহ বলেছেন মুসলিমের একশো নম্বর হাদিস তা আলমু আন্নাহুলা আহাদুম আহাদুম মিনকুম রাব্বাহু আজাল হাত্তামুদ যেটা মুসলিমের কিতাব ফিতনা ফিতনা ফিতনার অধ্যায় ফিতনা কিতাবুল ফিতনের অধ্যায়ের মধ্যে এটা বর্ণনা করা আছে এখানে রসুল হাম বলেছেন যে তোমরা সবাই জেনে রাখো আন্নাহু লান ইয়ারা আহাদুম্মিন মিনকুম তোমাদের মধ্যে কেহই দিন। তার রব কে দেখতে পারবে না যতক্ষণ নাম মৃত্যুবরণ করবে অন্য বর্ণনা আছে যে তোমরা জেনে রাখো যে তোমরা কখনো দেখতে পারবে না যতক্ষণ নাম মৃত্যুবরণ করো মৃত্যুবরণ করার পর পরকালে যখন মানুষ যাত্রা করবে দুনিয়া ত্যাগ করে সে কে আমাদের দিনেও মানুষ সবাই দেখতে পারবে না শুধুমাত্র যারা জান্নাতে যাবে তারাই দেখবে আল্লাহ তালা সুরাকে আমাকে আমার বর্ণনা করছেন আর পরকালের আল্লাহকে দেখাটা সবচেয়ে সবচেয়ে আনন্দের জিনিস হবে আল্লাহকে দেখাতে কালে আল্লাহ কে মানুষ জান্নাতি যে গেলে তারা দেখতে পারবে কিন্তু দুনিয়ার চক্ষু দিয়া সেখানে কেউ দেখতে পারবে না এখানে বলছেন আন্না কুমলান তারাও রাব্বাকুম হাত্তা তাম মুসলিমের একটা সহি হাদিস তোলে রসুল ইসলামের কথা দিয়েই সঠিক যে নীতিমালা বোঝা গেল যে রসুল ইসলাম বলতেছেন সবাইকে যে তা আলাম জেনে রাখো আন্নাহুলানিরা তোমাদের মধ্যে কখনো কেউই দেখতে পারবে না আল্লাহ রাব্বুল আলমকে আর রব্বুল ইজতলকে কেউ দেখতে পারবে না হাত্তায় মুত যতক্ষণ পর্যন্ত মানুষ না মরে তো মৃত্যু দুই রকম আছে একটা হচ্ছে ছোট মৃত্যু যেটা ঘুমায় তখন মানুষ আর বড় মৃত্যু যেটা সেটা হলো যখন মানুষ একবারই মারা যাবে তো এখানে হাত্তায়ামতের অর্থ হল রসম ঘুমের কথা বলেন না একদম সত্যিকার ভাবে যখন মানুষ মারা যাবে তখন আবার যখন পরকালে মানুষ আল্লাহকে আল্লাহ জীবিত করবেন এবং জান্নাতে যদি যাবেন যাবেন তখন দেখবেন তিনি রসুল্লাহাম ঘুমের কথা এখান থেকে নিষেধ করা হয়েছে যে ঘুমে ঘুমটা তো ছোট মত মানে মানুষ স্বপ্নে দেখাটাও ছোট মৃত্যু আর এখানে স্বপ্নে বিভিন্ন ওলামারা মারা বলছে যে আল্লাহকে দেখে মানুষ কিন্তু দেখে এটা আহ সত্যিকার ভাবে আল্লাহকে দেখানোটা একটা মানে একটা চিন্তার কল্পনার কল্পনার মাধ্যমে মানুষ স্বপ্নে দেখা স্বপ্নটা তো স্বপ্ন তারপর দুই নম্বর কথা হচ্ছে যে স্বপ্নের মাধ্যমে ইসলাম দিন ইসলামের কোনো বিধান কখনো আসবে না সেটা গ্রহণযোগ্য হবে না তো কাজে আহমদিন এমন একজন আহ একজন প্রসিদ্ধ আলেম এবং যিনি দশ লক্ষ হাদিসের মুহাদ্দিস তিনি এই কথা বলবেন যে আমি আল্লাহ আল্লাহ কাছে স্বপ্নে দেখতেছি আল্লাহ কাছে নৈকট্য লাভ করার তো উনি তো জানেনই যে নৈকট্য লাভ করার যে বিদিগুলো গুলো হাদসই হাদিসা আইশে বর্ষ আগের থেকে মানে দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ তারা বলতেছেন আলি ওম আকমাদুলকম দিন আকুম আহমাম তালিকম নে আমাতি ওরা দিতুলকমুল ইসলাম আীন তো দিনের দিনকে আল্লাহর পরিপূর্ণ করে দিয়েছেন এবং রসুল্লাহ সাল্লাম বলেছেন আমি এমন কোনো কল্যাণ নাই যেটা আমি উম্মতকে বলে দেনি এমন কোনো অকল্লান নাই যেটা থেকে আমি উম্মতকে সাবধান করে দেন তো কাজেই দিন ইসলামটা পরিপূর্ণ স্বপ্নের মাধ্যমে কোনো বিধান কোনো ফজিলত এটা আসবেও না এটা গ্রহণ করাও হবে না কারণ দিনটা পরিমাণ আছে সমস্ত দিন ইসলামের আমলগুলার ফজিলত এবং সব আলোচনা বর্ণনা করেছেন কোনটা কিভাবে করতে হবে কোনটা কি ফজিলত রয়েছে কাজেই এই জিনিসগুলো যেগুলো কি মানুষে অনেকে ওয়াইজেনরা যে ওয়াজ করে যে ইমাম মালিক একশোবার দেখেছে এবং ইমাম আহমদ বিন হাম্বল দেখেছে বার এবং বিভিন্ন ধরনের তারা বলে এই ধরনের কথা এই রসুল যে সহি হাদিসের মাধ্যমে এটা খণ্ডন হয়ে যায় যে রসুল সাল্লাম বলছেন যে মুসলিমের সহি হাদিস একশো উনসত্তর নম্বর হাদিস এবং সেটা কিতাবুল ফিতান মানে ফিতনা কিতাব ফিতনার অধ্যায়ে সেটা বর্ণনা করা হয়েছে যে রুসাল্লাম বলছেন সবাইকে বলছেন তা আলামু জেনে রাখো আন্নাহু অবশ্যই লান ইয়ারা তোমাদের মধ্যে কেহই কোনোদিন তোমাদের রবকে দেখতে পারবে না তোমরা তোমাদের তোমাদের রবকে দেখতে পারবে না হাত্তা যুত যতক্ষণ পর্যন্ত সে সত্যিকার ভাবে বরণ না করে তো এই জন্য যেগুলো নাকি মানুষের যেগুলো বর্ণনা করে সবগুলাই আহ মানুষের তাদের একটা মানে কল্পনা জল্পনা এবং স্বপ্ন দেখলো সেটা যে রসুলসাম দেখেছেন সেটা নূর দেখেছেন কারণ আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ র কোনো পৃথিবীর কোন আকৃতির সাথে কোনো সাদৃশ্য নাই কারণ আল্লাহ রব্বুল আলামিন সুরাহ সুর আর এগারো নম্বর আছে বলতেছেন লাইসা আস-সামিউল বসির আল্লাহর সমতুল্য লক্ষ্য হয় নাই কিন্তু তিনি সব দেখেন সব শোনেন তো এইভাবে আল্লাহ রব্বুল কে সত্যিকারভাবে দেখার যে নিয়ম সেটা হচ্ছে পরকালে এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সবচেয়ে প্রিয় বান্দা এবং তিনি ম্যারাজে যাওয়ার পরেও সেখানেও আল্লাহ রব্ব আলমকে দেখেন নাই কারণ উনি যখন আসছেন তখন মহাদেব নী জবালকে বর্ণিত যে রসুল্সাবকে উনি প্রশ্ন করেছেন হাল রা ইতো তো আপনি কি আপনার রবকে দেখেছেন তখন রসম বলেছেন নূরুন আন্না আরাহু তাহলে রসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম যখন মেরাজে আসেন তখন উনি দেখতে পারেন নাই এবং মুসা আলাইহিস ইসলাম আল্লাহকে দেখার যখন কথা বলে বললেন তারা বলছেন কখনো দেখবে না সেটা আমরা বললাম সুরা সুরা আরফের একশো তেতাল্লিশ নম্বর আয়াত এবং সুরা আল আনামের একশো তিন নম্বর আছে আল্লাহ বলছেন এই পৃথিবীর চক্ষু দিয়ে মানুষ কখনো আল্লাহকে দেখবে না এবং রসুল্লাহ সালাম বলে দিছেন তো এই সমস্ত সহি হাদিস এবং নীতিমাল অনুযায়ী যেটা সঠিক সেটা হচ্ছে যে এই ধরনের যেগুলো নাকি মানুষের ওয়াইজিন রেওয়াজ করে সেগুলো শোনা কথা এবং প্রচলিত কথা কিন্তু দিন ইসলামের কোনো ভিত্তি নাই ইসলামের যে সহি আকিদা সেটা হচ্ছে পৃথিবীর সমস্ত তো মানুষ এবং নবী রাসূল সহ সবাই দুনিয়াতে দুনিয়ার চক্ষু দিয়ে কেউ আল্লাহকে দেখতে পারবে না স্বয়ং রসুল্লাহ মেরাজ যাওয়ার পরে উনি আল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন কিন্তু আল্লাহকে কেউই দেখেন নাই এবং রসুল সেটা আমাদেরকে বলে দিয়েছেন তো এই সহি যে বর্ণনা আছে সেটাই আমাদের বিশ্বাস করতে হবে এবং সেটাই বর্ণনা করতে হবে কিন্তু এমন কোনো কথা আমাদেরকে বলা যাবে না যেটার মাধ্যমে মানুষের আকীদা বিনষ্ট হবে এবং মানুষ বিভ্রান্তিতে পড়বে এবং সবাই ধারণা করবে যে হ্যাঁ আল্লাহকে দেখা যায় আল্লাহকে যেখানে নিষেধ করেছেন যেখানে নিষেধ আছে তো সেটার বিরুদ্ধে যদি যেটা প্রসার লাভ করে সেটা আমাদের বিশ্বাস করা যাবে না এবং এই ধরনের কথা বলাও যাবে না আল্লাহরা বলেন আমাদেরকে দিনের ব্যাপারে সবসময় সত্য কথা এবং কোরআন সহি হাদিস থেকে সহি জিনিসটা বলার তফিক দান করুক বোঝার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক ওসাল আলব